Welcome back to my channel Puzzle Creator. আমি পায়েল আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 16th August। তোমরা যারা আমার চ্যানেলের সব ভিডিও ফলো করো তারা বুঝতেই পারবে যে আজকে কিসের ব্লগ শেয়ার করতে চলেছি। যদিও এখন আমার মনে পড়লো যে তোমরা আগেই থাম্বনেল দেখেই বুঝে যাবে। যাই হোক, আজকে 16th August, কালকে মনসা পুজো। তো মনসা পুজোর আগের দিন কি কি হয়, সব প্রিপারেশন সব কিছুই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। তো চলো দিনটাকে শুরু করা যাক, আর সারাদিন কি কি হয় দেখতে থাকো। এই রিং লাইটটা বাইরে ছিল, আর একটা রিং লাইট গোছানোই আছে, এটাও এখন গুছিয়ে রাখবো যেহেতু কালকে বাড়িতে অনেক লোক আসবে। তো এবার এইটা বেগার বেগার একটা কোনার জায়গাটা নষ্ট হয়, তো সেই জন্য এটা গুছিয়ে বাক্সে ঢুকিয়ে রাখবো, আবার যখন লাগবে বের করে নেবো। তো এখন এটাকে পাট করি। বইটা গোছাচ্ছিলাম, বইটা তো গোছানো হয়ে গেছে, আর শঙ্কর আওয়াজ পেলাম, নিশ্চয়ই ঠাকুরমশাই এসে গেছে। তো যাই নিচে, তোমাদেরও দেখাই যে কি হচ্ছে না হচ্ছে। চলো বললাম কাঁচা রংটাই শুতে না, কাঁচা রঙে শুয়ে পড়লি। পুজো আজকের মতো ডান, ঠাকুর মশাই এসেছিল তোমরা দেখলে, ঘট ভাসা মানে ঘটের জলটা ফেলে ধুয়ে আনা হলো, আবার কালকে তো জল ভরা হবে ওটাতে, তো সেটা তোমরা মনসা লাগে দেখতে পাবে। তো চলো এখন যাই আর কিছু। তো এখন ছাদে যাচ্ছি, কারণ কাকু লাইট লাগাতে এসেছে, পুরো উপর মানে ছাদ থেকে নিচ পর্যন্ত টুনের লাইট লাগানো হবে। এইটা এর আগে কোনোদিনও হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো ভীষণ এক্সাইটেড দেখার জন্যে, তো তোমাদেরও দেখাচ্ছি দাঁড়াও। তো আমি ছাদে এসেছিলাম, লাইট লাগানো হচ্ছে সেটা দেখার জন্যে, মানে টুনি লাইট পুরো ছাদ থেকে নিচ পর্যন্ত লাগানো হবে। ওইখানে ওইদিকে যাই, ওইদিকে কাকু লাইট লাগাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। কাকু এখানে লাইট ফাইট নিয়ে রেডি হয়ে গেছে, লাইট লাগাচ্ছে। কাকু লাইটগুলো লাগিয়ে নিক, কারণ এখন তো তোমরা বুঝতে পারবে না পুরোটা লাগানো হয়ে গেলে, তারপর তোমাদের দেখাচ্ছি একদম ফাইনাল কেমন লাগছে। আর রাতে দেখাবো, কারণ রাতে লাইটটা জ্বালালে তাহলেই আসলে বোঝা যাবে যে কেমন লাগছে। এখন নিচে এসে গেছি, কারণ খুবই গরম আজকে, হঠাৎ করে খুব বেশি রোদ উঠে গেছে জানি না কেন। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন এখানে দিদিও আছে, আমরা যাচ্ছি গড়িয়া হাটে, কিছু কেনাকাটা আছে সেগুলোর জন্য। অসম্ভব আজকে গরম রোদ, তার জন্য টুপিটা পরতেই হয়েছে, আর দিদিকে দেখাতে না করেছিলাম, তাও আমি দেখিয়ে দিচ্ছি, প্লিজ না।
গড়িয়াহাটে থেকে বাড়ি চলে এসেছি, দিদি যাদবপুরে আছে, আমি বাড়ি ঢুকলাম। কি কি কিনেছি তোমাদের দেখাবো। আর গড়িয়াহাটে কি খুবই কম ব্লগ করেছি, মানে খুবই কম, কারণ খুব ভিড় ছিল আজকে, একদমই ব্লগ করা পসিবল হয়নি। যেইটুকুনি করেছি সেটুকুনি তোমরা দেখতেই পেয়েছো। বাড়ি এসে গেছি, তোমাদের বললাম যেমনটা দেখাবো, বাট আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কিনেছি। দেখতেই পাচ্ছ লাইট লাগানো হয়ে গেছে, যদিও এখান থেকে এখন কিছুই বোঝা যাচ্ছে না, নিচে যখন যাব তোমাদের দেখাবো। তোদের ডেকোরেশনটাও হয়ে গেছে, তোমাদের তখন দেখাবো ভেতরের এইটা আর বাইরেটাও দেখাচ্ছি। এইটা বাইরের ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, ঠাম্মা এখানে পুজো দিচ্ছে। এখানে এই লাইটটা জ্বালানো নেই বলে আলোটা ততটা নেই, জ্বালালে বোঝা যায় ভালো করে। আর এইখানে সব জিনিসপত্র এসে গেছে, কালকে রান্না বান্না হবে। জেঠুমনি এইখানে আছে, এই যে সব জিনিসপত্র। এই যে বাইরে থেকে এরকম লাগছে দেখতে লাইটিংটা, এই দেখো। আচ্ছা, তো তোমাদের বলেছিলাম যে গড়িয়াহাট থেকে কি কি এনেছি সেগুলো দেখাবো, মাঝখানে যদি বা ভুলে গেছিলাম, আবার মনে পড়লো, তাই বললাম বসে ভিডিওটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই, নাহলে আবার ভুলে যাবো। তো বেসিক্যালি কানের দুল কিনবো বলে গড়িয়াহাটে যাওয়া, আর দিদি নিয়েছে এই কানের দুলটা, দেখতে পাচ্ছ আশা করি। দিদি এই কানের দুলটা নিয়েছে, যেটা খুবই সুন্দর, আর নিচে এরকম কড়িও লাগানো আছে, হয়তো ফোকাস নিয়েছে জানি না। এই কানের দুলটা দিদি নিয়েছে, খুব সুন্দর এটা, আর আর একটাও নিয়েছে আমার জন্যে, এটা সেটা হচ্ছে এইটা। এই ক্যান্ডেলটা আমি আমার জন্য নিয়েছি, দেখতেই পাচ্ছ এটাও খুব সুন্দর, কালকে পরবো, তোমরা দেখতেই পাবে। এই দুটো কানের দুল আর এই ক্লিপ দুটো নিয়েছি, নর্মাল জাস্ট বেসিক এই ক্লিপ দুটো, আর একটা ঢোঙ্গা ছিল যেটার মধ্যে আরও কয়েকটা খুটখাট জিনিস ছিল, যেটা দিদির কাছে রয়ে গেছে, তো সেই জন্য সেটা দেখাতে পারলাম না। দিদি যখন রাতে আসবে, মনে থাকলে আমি দেখিয়ে দেবো, আর না মনে থাকলে কিছু করার নেই। তো আপাতত তো এইসবই এইটুকুনি কিনেছি, আর যে বললামই বেশি কিছু না, জাস্ট কাইন্ডুলটার জন্যই মেনলি যাওয়া হয়েছিল, আর এগুলো তো হয়েই যায়। তো নিচে জামাইবাবু এসে গেছে সাজাবে মন্দির, আর মানে সাজানো তো হয়ে গেছে, ঠাকুরকে সাজানো, এগুলো প্রত্যেক বছর জামাইবাবু যেখানে মিলেই করে, তো সেটাই তোমাদের দেখাবো, চলো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কালকে মনসা পুজো, কালকের ব্লগটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, তো তোমরা খুব শিগগিরই ওই ব্লগটাও দেখতে পাবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখতে হবে, তাহলেই তোমরা এই ব্লগটা দেখতে পাবে, নাহলে কীভাবে দেখতে পাবে। তো খুব শিগগিরই দেখা যাবে মনসা পুজোর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।